ব্রিটিশ শাসনামলে 1862 সালে কলকাতা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। পরে 1897 সালে চালু হয় পোড়াদহ রেল জংশন। 119 বছর কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জংশনে। তিনটি প্ল্যাটফর্মে প্রতিদিন বিভিন্ন রুটে আসা যাওয়ার পথে 30টি ট্রেন থামে পোড়াদহে। অথচ যাত্রীদের সুবিধার্থে স্টেশনটিতে তেমন কোনো অবকাঠামো নেই। পোড়াদহ স্টেশন শব্দ জংশন মনে করি, আমরা বলি জংশন, কিন্তু জংশনের কোনো ইয়েই নেই এখানে। একটা বগি গেলে আর কোনো মতো যাত্রী থাকার কোনো ব্যবস্থা নেই, এবং রৌদ্র বৃষ্টি, এই যে বাচ্চাদের নিয়ে এসে থাকা, এই যে কি কষ্ট। এসি স্লিপারে যাওয়ার অনেক যাত্রী আছে আমাদের, দূর দূরান্তে যাওয়ার, এখানে যাওয়ার যাত্রী আছে। তা আমার মনে হয় এইগুলো দেখা উচিত এবং এই টিকিটগুলো এখানে বরাদ্দ থাকা উচিত। স্থানীয় কাপড়ের হাটের জন্য ব্যস্ত পোড়াদহ। যাত্রীদের স্টেশনে যাতায়াতের জন্য তৈরি হয়নি সংযোগ সড়ক। এছাড়া প্ল্যাটফর্মের বিশ্রামাগার ও বাথরুম ব্যবহারের অনুপযোগী। দীর্ঘদিনের স্টেশন, সেই হিসাবে এখানে যেহেতু যাত্রী ছাউনি নাই আর টয়লেট নাই, সেবার মানটা অনেক কম। এই সেবার মান কি করে বৃদ্ধি করা যায়, সমস্যাগুলো স্বীকার করেছে স্টেশন কর্তৃপক্ষ। গুরুত্ব বহন করে কুষ্টিয়া জেলা, আপনার রাজবাড়ি, ফরিদপুর, এটা টোটাল মিলে আমরা কিন্তু ঢাকার প্যাসেঞ্জার ক্যারি করি। যাত্রী বসবে যেখানে, সেখানে যদি বৃষ্টি পড়ে সেখানে তো বসা সম্ভব না, তাহলে যাত্রী ছাউনিটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোগান্তি কমাতে এ জংশনটির উন্নয়নে রেল মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নেবে আশা করেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।